আফগানিস্তানে আইএস এর অবস্থান বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন আইএস কে আমাদের সীমান্তের পাশে ঘাঁটি গড়তে এবং অন্যান্য দেশ ও অঞ্চলে আঘাত হানতে দেব না। ইরানের প্রেসিডেন্ট এমন এক সময় এই কথা বললেন যখন আফগানিস্তানে আইএস তাদের উপস্থিতি জানান দিচ্ছে। মার্কিন সেনা প্রত্যাহারের আগ মুহূর্তে গত 27 সেপ্টেম্বর কাবুল বিমানবন্দরে শক্তিশালী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইএস খোরাসান শাখা এই হামলার দায় স্বীকার করে। এছাড়া সর্বশেষ শনিবার কাবুল ও জালালাবাদে পৃথক 3টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তালেবানের সদস্য সহ অন্তত 7 জন নিহত হয়েছে। এর পেছনে আইএস দায়ী বলে ধারণা করা হচ্ছে। শনিবার তাজিকিস্তান সফর শেষে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাইসি বলেন, আফগানিস্তানে আইএস এর অবস্থান কেবল দেশটির জন্য বিপজ্জনক নয়, তাই অঞ্চলের জন্যও বিপজ্জনক। আফগানিস্তানের সঙ্গে ইরানের 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। 1996 সালে তালেবান ক্ষমতায় থাকাকালে তাদের স্বীকৃতি দেয়নি ইরান। তবে এবার ইরানের সুর অনেকটাই নরম। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগানিস্তানের ভবিষ্যৎ সমাধানে তালেবানকে অবশ্যই অংশ নিতে হবে।